গুড মর্নিং স্টুডেন্টস, তৃতীয় শ্রেণীর বাংলা পাঠের আমরা আজকে একটা কবিতা পড়তে যাচ্ছি। তার আগে দেখো, তোমরা এই বইয়ে ছবিটি দেখো, এটা একটা গ্রামের ছবি না? দেখো এখানে কে কে দেখা যাচ্ছে, একটা ছোট্ট গ্রাম দেখা যাচ্ছে। তো আমাদের কবিতাটাই হচ্ছে একটা গ্রাম, আমাদের গ্রাম। কবিতার নাম হচ্ছে কি, আমাদের গ্রাম। তো আমি পড়ে শোনাচ্ছি, তোমরা পড়বে, কবিতাতে শেখার চেষ্টা করবে, তারপরে আমরা পরবর্তীতে এটার সঙ্গে যে প্রশ্ন উত্তর বা অন্যান্য যেগুলো কার্যকলাপ আছে সেটা আমরা করব। তো তার আগে চলো আমরা কবিতাতে একবার পড়ে নিই। দেখো কবিতার নাম হচ্ছে আমাদের গ্রাম। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকে সেটা সবে মেলে নাহি কেহ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালা যায়। হিংসা ও মারামারি কবু নাহি করি, পিতামাতা গুরুজনে সদা মোরা দরি। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচায়েছে প্রাণ। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, ছাদের কিরণ লেগে করে ঝিকিমিকি। আম গাছ জাম গাছ বাঁশঝাড় যেন মিলিমিশি আসে ওরা আত্মীয় হেন। সকালে সোনার রবি উপ দিকে উঠে, পাখি দিকে ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে। পুরো কবিতা তো আমি পড়ে শোনালাম, কবিতাতে কি বলতে চাইছে, আমাদের ছোট গ্রাম এবং এই ছোট গ্রামে ছোট ছোট ঘর যেখানে আমরা সবাই মিলেমিশে থাকি, তাই না? এবং পাড়ার সকল ছেলেরা আমরা ভাই ভাইয়ের মতো একসাথে খেলা করি এবং একসাথে পাঠশালাতে যাই। হিংসা মারামারি আমরা কখনোই করি না, এবং পিতামাতা বা গুরুজনদেরকে আমরা শ্রদ্ধা করি, ওনাদেরকে আমরা ওনাদের কথা আমরা মানিয়ে চলি। আমাদের ছোট গ্রামটি আমাদের মায়ের সমান, আলো বায়ু এগুলো দিয়ে আমাদের বাঁচিয়ে রাখে, এগুলো প্রাণ দিয়ে আমাদের বাঁচিয়ে রাখে। এবং আমাদের গ্রামের মাঠ ভরা ধান এবং জল ভরা দিঘি, এবং রাত্রিবেলাতে সেই দিঘি বলতে পুকুর, রাত্রিবেলাতে যখন সেখানে জল চাঁদের কিরণ লাগে সেটা ঝিকিমিকি করে। আম গাছ জাম গাছ এরকমের অনেকগুলো গাছ আমাদের গ্রামে আমরা দেখতে পাই, সেটাই বাঁশঝাড় এগুলো সবাই যেন মিলেমিশে আত্মীয়দের মতো থাকে। এবং সকালে সোনার রবি, রবি মানে এখানে সূর্য, তো পূব দিকে ওঠে, সূর্য কোন দিকে ওঠে, পূর্ব দিকে। পাখি ডাকে বায়ু বয়, অনেক পাখির আমরা আওয়াজ শুনতে পাই, বায়ু মানে বাতাস, এবং নানা ফুল ফুটে। তো তোমরা কবিতাটি আমি পড়ে শোনালাম, তোমরা একবার পড়ে নেবে, তারপর কবিতাটির কবি কে, বন্দে আলী মিয়া। আমাদের কবিতাটির নাম ছিল আমাদের গ্রাম এবং কবি হচ্ছে বন্দে আলী মিয়া। তো তোমরা কবিতাটি পড়ে নেবে, আমি পরবর্তীতে এই কবিতাটির থেকে প্রশ্নোত্তরগুলো আলোচনা করব, ঠিক আছে? তো এখনের জন্য এতটুকটা।